চলমান কার্যক্রমের সাথে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের বাহাদেবপুর এলাকায় রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও জানান, প্রতিটি অধিদপ্তর থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত তাদের মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।